এবার মাছে ভাতে বাঙালি হওয়ার চেষ্টায় বঙ্গ বিজেপি। বাঙালি হওয়ার চেষ্টা বিজেপির। একুশে নির্বাচন থেকে শুনতে হয়েছে বিজেপি বহিরাগত, তারা বাঙালি সেন্টিমেন্ট বোঝে না, এমনকি তারা বাংলার দল নয়। নেতারা বারবার হিন্দিভাষী প্রার্থী দেওয়ায় সত্যি আম বাঙালি তা সমর্থন করেনি। একুশের নির্বাচনের পর উপনির্বাচন ও কলকাতা পুরসভা নির্বাচনে গোহারা হেরে এবার মাছে ভাতে বাঙালি সেন্টিমেন্টকে ছুঁতে চাইছে বিজেপি। সম্প্রতি রাজ্য পার্টির নবগঠিত কমিটি ও সভাপতিদের বৈঠকে আমিষপদ পরিবেশন করেছে পদ্মশিবির। ছিল ফিশ ফ্রাই থেকে মাছের কালিয়ার মতো বিভিন্ন পদ, যেখানে স্বয়ং হাজির ছিলেন কেন্দ্রীয় সংগঠন সম্পাদক বি এল সন্তোষ। একুশে নির্বাচনের সময় দেখা গিয়েছিল একাধিকবার রাজ্যে এসে নিরামিষ আহার করেছে অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা, তাও আবার বাঙালি আদিবাসীদের বাড়িতে। সেখানে এবার যেন ভোল বদল হলো তাদের, এই মাছে ভাতে বাঙালি হতে চাওয়া নিয়ে দলের অন্দরেই ঝড় উঠেছে।